গুড মর্নিং নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের অ্যাকাউন্টিং ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের কিন্তু পড়াশোনা বন্ধ করলে চলবে না তোমাদের অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে আজকে আমি পড়াবো হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায় আজকে এই অধ্যায় নিয়ে আমার পঞ্চম ক্লাস আজকে আমি তোমাদের পাঠ্যবইয়ের পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য অধ্যায়ের চার ও পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো আশা করি গত ক্লাসগুলোতে আমি যে সৃজনশীল প্রশ্নের সমাধান করিয়েছিলাম তোমরা তা করেছ তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্ন দেখি এবং তার সমাধান করি তোমাদের পাঠ্য বইয়ের চার নম্বর অঙ্কটি হলো সোনালী গার্মেন্টস দুই সালের পহেলা মে হতে একত্রিশে মে পর্যন্ত মানে এক মাসের মোট ত্রিশ লক্ষ টাকা ষাট বিক্রয় করে ষাটের বিক্রয় মূল্য ত্রিশ লক্ষ টাকা ষাট তৈরি ও বিক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ হচ্ছে কাপড় ক্রয় মানে প্রত্যক্ষ কাঁচামাল বোতাম অন্যান্য সামগ্রী ক্রয় যেটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল বা পরোক্ষ খরচ অব্যবহৃত কাপড়ের মূল্য পঁয়ষট্টি হাজার টাকা যেটা কাঁচামালের সমাপনী মজুদ তৈরি শার্টের প্রারম্ভিক মজুর দেওয়া আছে শ্রমিকদের মোট মজুরি যেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি কারখানার আনুষঙ্গিক খরচ কারখানা উপরিবায় টেলিফোন ও বিদ্যুৎ বিল অফিস ও প্রশাসনিক উপরিবায় পরিবহন খরচ যেটা আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন ক্রয়ের সাথে জড়িত প্রারম্ভিক চলতি কার্য দেওয়া আছে তৈরি শার্টের সমাপনী মজুদ দেওয়া আছে শোরুমের ভাড়া যেটা হচ্ছে বিক্রয় ও বিপণন উপরিবায় অফিস ভাড়া অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আর বিক্রয়কর্মীর কমিশন দেওয়া আছে পঁচিশ হাজার টাকা যেটা বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় যাবে কতে বলেছে উপরযুক্ত তথ্যতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো ক্ষতে বলেছে সোনালী এ বিকৃত শার্টের ব্যয় নির্ণয় করো আর গতে বলেছে বিকৃত পণ্যের ব্যয় আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো এখন আমরা সমাধান দেখি কতে বলেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে তো এখানে আমরা সোনালি গার্মেন্টস এর ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় একটা বিবরণের ঘর ঘর দুটি টাকার প্রথমে শুরু কাঁচামাল দিয়ে তো কাঁচামাল হচ্ছে এখানে কাপড় ক্রয় টাকা তার সাথে যোগ করব হচ্ছে পরিবহন খরচ বা ক্রয় পরিবহন এগারো হাজার পাঁচশো তাইলে যোগ করলে পাবো হচ্ছে চার লাখ একত্রিশ হাজার পাঁচশো তার থেকে বাদ দিব হচ্ছে অব্যবহৃত কাপড়ের মূল্য অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ পঁয়ষট্টি হাজার পাবো হচ্ছে তিন লক্ষ ষিষট্টি হাজার পাঁচশো এটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় খতে বলেছে বিকৃত শাট ব্যয় বের করতে তো আমরা বিকৃত শাট ব্যয় নির্ণয়ের জন্য আমরা করব হচ্ছে সোনালী গার্মেন্টস লিমিটেড এর বিকৃত পণ্যের ব্যয় বিবরণী যেটা দুই হাজার সতেরো সালের একত্রিশে মে তারিখের জন্য একটা বিবরণের ঘর করে আমরা দুটা টাকার ঘর করব প্রথমে শুরু করব ব্যবহৃত কাঁচামালের ব্যয় দিয়ে যেটা আমরা কতে পেয়েছি তিন লক্ষ ষট্টি হাজার পাঁচশো তার সাথে যোগ করব শ্রমিকের মজুরি যেটা আমাদের হচ্ছে প্রত্যক্ষ খরচ বারো লাখ যোগ করলে আমরা পাবো হচ্ছে পনেরো লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয় মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা উপরি ব্যয় কারখানা উপরি ব্যয়ের মধ্যে রয়েছে বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় বেয়াল্লিশ হাজার যেটা আমাদের পরোক্ষ কাঁচামাল ছিল আর হচ্ছে কারখানার আনুষঙ্গিক খরচ বাহান্ন হাজার বেয়াল্লিশ হাজার আর বাহান্ন হাজার যোগ করলে হবে চুরানব্বই হাজার এখন মুখ্য ব্যয়ের সাথে এই কারখানা উপরি ব্যয় যোগ করে পাবো হচ্ছে ষোলো লক্ষ ষাট হাজার পাঁচশো যেটা আমাদের উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ বাহাত্তর হাজার তাহলে আমরা ষোলো লক্ষ ষাট হাজার পাঁচশোর সাথে বাহাত্তর হাজার যোগ করে পাবো সতেরো লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আর এখানে যেহেতু চলতি কার্যের সমাপনী মজুদ নেই তাহলে আমাদের সতেরো লক্ষ বত্রিশ হাজার পাঁচশো হবে উৎপাদিত পণ্যের ব্যয় তার সাথে আমরা যোগ করব তৈরি শার্টের প্রারম্ভিক মজুদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে পাবো হচ্ছে আঠারো লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো তার থেকে বাদ দিব হবো বাদ দিব তৈরি শার্টের সমাপনী মজুদ এক লক্ষ পাঁচ হাজার তাহলে আমরা পেয়ে যাব বিকৃত পণ্যের ব্যয় সতেরো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো এটা আমরা ক্লোজ করে দিব আর এই সতেরো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশোই হল আমাদের শার্টের ব্যয় বিকৃত শার্টের ব্যয় তাহলে আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম গতে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে আর এর জন্য আমাদের বিষদায় বিবরণী করতে হবে সোনালী গার্মেন্টস লিমিটেডের বিবরণের ঘর করে তিনটি টাকার ঘর করব। আর আমরা জানি বিক্রয় দিয়ে বিষদায় বিবরণী শুরু করতে হয় তো উদ্দীপকে বিক্রয় দেওয়া আছে ত্রিশ লাখ টাকা তার থেকে বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যেটা প্রশ্নে দেওয়া আছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ত্রিশ লাখ থেকে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে পাবো হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে মোট লাভ মোট লাভ থেকে আমরা বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে অফিস ও প্রশাসনিক ব্যয় তার মধ্যে রয়েছে টেলিফোন ও বিদ্যুৎ বিল নয় হাজার অফিস ভাড়া আঠারো হাজার এ দুটি যোগ করলে পাবো হচ্ছে সাতাশ হাজার আরেকটি রয়েছে বিক্রয় ও বিতরণ খরচ এর মধ্যে রয়েছে শোরুম ভাড়া একুশ হাজার তিনশো বিক্রয়কর্মীর কমিশন পঁচিশ হাজার দুটি যোগ করে পাব হচ্ছে ছিচল্লিশ হাজার তিনশো এখন সাতাশ হাজার আর ছিচল্লিশ হাজার তিনশো যোগ করে হবে হচ্ছে তিহাত্তর হাজার তিনশো যেটা আমরা মোট লাভ এগারো লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিহাত্তর হাজার তিনশো বাদ দিব বাদ দিলে আমরা পাবো দশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এটাই হলো নিট পরিচালন মুনাফা এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঁচ নম্বর অঙ্কটি দেখো আশরাফ অ্যান্ড কোং এর দুই সালের পহেলা জানুয়ারি হতে একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ তিন মাসের সময়ের ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ অর্থাৎ এটা একটি ইট খোলা বা ইট ভাটার অঙ্ক তা আমরা জানি ইট তৈরির কাঁচামাল হচ্ছে মাটি তো এখানে মাটি ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা যেটা হচ্ছে কাঁচামাল মাটি বহন খরচ তিন লক্ষ টাকা এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ ক্রয়ের সাথে জড়িত পরিবহন খরচ তারপরে হচ্ছে জ্বালানি খরচ জ্বালানি খরচ হচ্ছে ইট পোড়ানোর জন্য যেটা খরচ হয় সেটা জ্বালানি খরচ এটাকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ এরপরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা প্রত্যক্ষ শ্রম বা মজুরি এরপরে রয়েছে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ প্রতি মাসে দেওয়া আছে দশ হাজার করে তো যেহেতু অঙ্কটা আমাদের তিন মাসে তাহলে তিরিশ হাজার টাকা হবে হচ্ছে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ যেটা কারখানা ব্যয় মাটি ছানা করার খরচ হচ্ছে গিয়ে এটা বিশ হাজার টাকা এটাও কারখানা উপরি অফিসের ভাড়া দেওয়া আছে প্রতি মাসে বারো হাজার তাহলে তিন মাসে ছত্রিশ হাজার টাকা যেটা অফিস ও প্রশাসনিক যাতায়াত টেলিফোন খরচ অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় বিজ্ঞাপন খরচ যেটা বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় বিক্রয় কর্মীর বেতন দেওয়া আছে যেটা বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় এরপরে বিক্রয় দেওয়া আছে দুই লাখ ইট ষোলো লক্ষ টাকা তৈরি ইটের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে পঞ্চাশ হাজার ইট তৈরি ইটের সমাপনী মজুদ ষাট হাজার ইট এরপরে কতে বলেছে উপরযুক্ত তথ্য হতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো খতে চেয়েছে আশরাফ অ্যান্ড কং এর একটি ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো গতে উৎপাদিত ইটের ব্যয় আট লাখ পঞ্চাশ হাজার টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো তাহলে এখন আমরা সমাধান দেখি কতে চেয়েছে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় প্রথমে আমরা একটা বিবরণের ঘর আর দুটি এককের ঘর করব। এখানে টাকা লিখেছি হবে একক তো প্রথমে লিখব ইটের বিক্রয় একক যেটা দেওয়া আছে উদ্দীপকের দুই লাখ তার সাথে যোগ করবো তৈরি ইটের সমাপনী মজুদ ষাট হাজার তাহলে পাবো দুই লক্ষ ষাট হাজার একক তার থেকে বাদ দিব তৈরি ইটের প্রারম্ভিক মজুদ পঞ্চাশ হাজার একক তাহলে পাবো হচ্ছে দুই লক্ষ দশ হাজার একক এটাই হচ্ছে উৎপাদিত ইটের পরিমাণ খতে চেয়েছে উৎপাদন ব্যয় বিবরণী তা আমরা একটা বিবরণের ঘর আর দুটি টাকার ঘর করব প্রথমে লিখব কাঁচামাল এখানে কাঁচামাল হচ্ছে মাটি ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা মাটি বহন খরচ তিন লক্ষ টাকা এ দুটি যোগ করে পাবো হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় চার লক্ষ ষাট হাজার টাকা এর সাথে যোগ করব আমরা প্রত্যক্ষ মজুরি এক লক্ষ চল্লিশ হাজার জ্বালানি খরচ আছে যেটা প্রত্যক্ষ খরচ দুই লক্ষ টাকা এখন এক লক্ষ চল্লিশ হাজার আর দুই লক্ষ যোগ করে পাবো হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখন ব্যবহৃত কাঁচামালের ব্যয় আর এই প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা পাবো আট লক্ষ টাকা যেটা আমাদের মুখ্য ব্যয় মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব হচ্ছে কারখানা উপরি ব্যয় কারখানা উপরি ব্যয়ের মধ্যে রয়েছে খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ মাসে দশ হাজার করে আর এখানে তিন মাস তাই ত্রিশ হাজার টাকা মাটি ছানা করার খরচ হচ্ছে বিশ হাজার টাকা যেটা উদ্দীপকে দেওয়া আছে এখন ত্রিশ হাজার আর বিশ হাজার যোগ করে পাবো হচ্ছে আমরা পঞ্চাশ হাজার মুখ্য ব্যয়ের সাথে এই কারখানা উপরি ব্যয় যোগ করে পাবো হচ্ছে আমরা উৎপাদন উৎপাদন ব্যয় ব্যয় মানে লাখ যোগ পাবো হচ্ছে হচ্ছে লক্ষ এটা আট আট হাজার একটা নোট দিয়ে দিতে হবে যে জ্বালানি খরচকে ইট উৎপাদনের কাঠ কয়লা খরচ ধরা হলো যা প্রত্যক্ষ খরচ কিন্তু ইচ্ছা করলে এই জ্বালানি খরচকে আমরা কারখানা উপরি ব্যয় হিসেবেও ধরতে পারি আর গতে বলেছে মুনাফা পরিমাণ বের করতে তাহলে এর জন্য আমাদের করতে হবে আয় বিবরণী তাই আমরা একটা বিবরণের ঘর আর তিনটি টাকার ঘর করব প্রথমে আমরা লিখব বিক্রয় যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে ষোলো লক্ষ টাকা তার থেকে আমরা বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয় আমাদের উদ্দীপকে দেওয়া নেই আমাদের বের করে নিতে হবে আর এটা বের করার জন্য নিয়ম হচ্ছে প্রারম্ভিক তৈরি মজুদ দুই লক্ষ পঞ্চাশ হাজার তার সাথে যোগ করব আমরা উৎপাদিত ইটের ব্যয় যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আট লক্ষ পঞ্চাশ হাজার তার থেকে আমরা বাদ দিব তৈরি ইটের সমাপনী মজুদ দুই লক্ষ তেতাল্লিশ হাজার তাহলে আমরা পাবো হচ্ছে আট লক্ষ সাতান্ন হাজার এটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এখন এই বিক্রয় থেকে ১৬ লক্ষ থেকে এই বিকৃত পণ্যের ব্যয় আট লক্ষ সাতান্ন হাজার বাদ দিলে আমরা পাব হচ্ছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার যেটা আমাদের মোট লাভ মোট লাভ থেকে বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয় তার মধ্যে রয়েছে অফিস ও প্রশাসনিক ব্যয় অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে রয়েছে যাতায়াত ও টেলিফোন চোদ্দ হাজার টাকা অফিস ভাড়া বলা হয়েছে প্রতি মাসে বারো হাজার করে তাহলে তিন মাসে হবে ছত্রিশ হাজার টাকা এখন এই দুটি খরচ যোগ করে আমরা পাবো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপরে রয়েছে বিক্রয় ও বিতরণ খরচ এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন খরচ চল্লিশ হাজার বিক্রয় কর্মীর বেতন হচ্ছে ষাট হাজার এখন এই চল্লিশ আর ষাট হাজার যোগ করে আমরা পাবো হচ্ছে গিয়ে এক লক্ষ টাকা এখন অফিস ও প্রশাসনিক ব্যয় বিক্রয় বিতরণ ব্যয় এ দুটো যোগ করে পাবো হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এখন মোট লাভ হচ্ছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার তার থেকে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার টাকা এটাই হচ্ছে নিট পরিচালন মুনাফা আজকের ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের চার ও পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করিয়েছি তোমরা এ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান অবশ্যই তোমাদের খাতায় করে ফেলবে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে আমি হাজির হব তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো